এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠালো বহরমপুর পুরসভার চেয়ারম্যান সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে সেই নোটিসে পাশাপাশি সম্মানহানির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা গত চোদ্দই জানুয়ারি বনগাঁয়ে একটি সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নজিরবিহীনভাবে আক্রমণ করেন শাসক দলকে একাধিক ইস্যুতে সুর ছড়ান তিনি এসবের মাঝে সুবিন্দ অধিকারী বহরমপুর পুরসভার চেয়ারম্যানের নাম উল্লেখ করেন তিনি বলেন নারগোপাল মুখোপাধ্যায় বহরমপুর পুরসভার চেয়ারম্যান মেয়ের জন্মদিনে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেছে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই আইনি নোটিশ শুভেন্দু অধিকারীকে বলা হয়েছে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে সম্মানহানির জন্য দিতে হবে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ